ঘোষিত ওয়াদা মতে আফগানিস্তানের 3,000 শরণার্থীকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া। বিষয়টি মানবিক আশ্রয় হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। সে লক্ষ্যে এবার গ্রিস থেকে আফগানিস্তান ফেরত শরণার্থীদের নিতে শুরু করেছে অস্ট্রেলিয়ান সরকার। নিজেদের নতুন পদযাত্রায় নানা তিক্ততা ও অভিজ্ঞতার কথাও তুলে ধরছেন আফগানরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান অভিবাসন মন্ত্রণালয় তাদের আশ্রয়ের কথা নিশ্চিত করেছে। চলতি বছরের শুরু থেকেই আফগান নাগরিকদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। তবে এতে অস্ট্রেলিয়ান নাগরিকদের পরিবারের সদস্যদের আরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে। সুবিধা পাবেন নারী, মেয়ে, শিশু ও উপজাতিরা। যদিও মানবিক আশ্রয় দেওয়ার বিশেষ কোনো প্রকল্প এখনো শুরু করেনি অস্ট্রেলিয়া। This is the first time you are going to Australia, so I hope we can sit there and start a new journey, a new life. I'm so excited because I started a new life and a new place with new culture, with new people. I'm excited now to go to Australia and see the maybe I can see my new life, new house, new room. It's something exciting. Channel TT.